আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। ভিউয়ার্স, নেটিস রাউটারে কিভাবে ম্যাক ফিল্টারিং চালু করবেন বা অন করে রাখবেন? তো ম্যাক ফিল্টারিং চালু করে রাখলে আপনি যাদেরকে ওয়াইফাইয়ের অনুমতি বা অ্যাক্সেস দিবেন তারা শুধু আপনার ওয়াইফাই নেটে চালাতে পারবে, আর বাকি যাদেরকে আপনি অ্যাক্সেস বা আপনি অনুমতি দিবেন না তারা আপনার ওয়াইফাই নেটে চালাতে পারবে না। যদি আপনার পাসওয়ার্ডটি সে জেনে থাকে তারপরেও সে আপনার ওয়াইফাই নেটে চালাতে পারবে না। তো যতক্ষণ পর্যন্ত আপনি তাকে অ্যাক্সেস বা অনুমতি না দিবেন ততক্ষণ পর্যন্ত সে আপনার ওয়াইফাই নেটে চালাতে পারবে না। তো কীভাবে নেটিস রাউটার আপনি ম্যাক ফিল্টারিং চালু করে রাখবেন, তো এখন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু জানার সুযোগ করে দেবেন। আর আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিও নিচ থেকে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে এখন এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে ভিউয়ার্স, ফিরে আসলাম ইন্টারপ্রাইজ মোবাইল স্ক্রিনে। ভিউয়ার্স, নেটিস রাউটারে ম্যাক ফিল্টারিং সেটিং করার জন্য প্রথমে আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দেবেন। আমার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিচ্ছি। তো ওপেন করার পরে উপরে সার্চ বারে সার্চ করবেন নেটিস রাউটারে আইপি অ্যাড্রেস। তো নেটিস রাউটারে আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.1। তো এটি হচ্ছে নেটিস রাউটারের আইপি অ্যাড্রেস, এটি লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পরে এই ইন্টারফেসটি আসবে, এখানে আবার অ্যাডভান্স লেখা দেখতে পারছেন, এখানে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আবার জুম করবেন। তো জুম করলে এখানে লেখা দেখতে পারবেন ওয়্যারলেস, এই দেখতে পাচ্ছেন ওয়্যারলেস, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আবার নিচে লেখা দেখতে পারবেন ওয়্যারলেস কারেন্ট লিস্ট, এখানে আবার ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আবার এদিকে স্ক্রল করে আসবেন, এখানে দেখতে পারবেন আপনার ওয়াইফাই সঙ্গে কোন কোন মোবাইল ফোন বা কোন কোন ডিভাইস কানেক্ট রয়েছে তার একটি লিস্ট এখানে দেখতে পারবেন। তো আপনাকে ম্যাক ফিল্টারিং করার জন্য প্রথমে আপনার মোবাইল ফোনের এই যে ম্যাক অ্যাড্রেসটি কপি করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনিক ইসলাম রবিন। তো আমি আমার ফোনের প্রথমে ম্যাক অ্যাড্রেসটি কপি করে নেব। তো কপি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে ম্যাক অ্যাড্রেস রয়েছে, তো এখান থেকে আপনি আপনার এই যে মোবাইল ফোনের ম্যাক অ্যাড্রেসটি কপি করে নেবেন। তো কপি করার জন্য আপনি এখানে আপনার ম্যাক অ্যাড্রেসের পরে ক্লিক করে ধরে রাখবেন, ধরার পরে আপনি এটা এখান থেকে ফুল সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখানে কপি লেখা আসবে, এখানে কপি করে নেবেন। নেওয়ার পরে আবার এদিকে স্ক্রল করে আসবেন, আসার পরে আবার নিচে লেখা দেখতে পাচ্ছেন অ্যাক্সেস কন্ট্রোল, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আবার এখানে লেখা রয়েছে ম্যাক ফিল্টারিং। তো ম্যাক ফিল্টারিং এখানে আবার এটা সিলেক্ট করে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আবার এদিকে স্ক্রল করে আসবেন। তো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার এটা ডিজেবল করা রয়েছে, তো ফার্স্ট অফ অল আপনি এখান থেকে এটা ইনেবল করে দিবেন। তো তারপরে আবার এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে আপনি এখান থেকে সেভ করে নেবেন। তো আমি এখান থেকে সেভ করে নিচ্ছি। তো সেভ হয়ে গেলে তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ম্যাক অ্যাড্রেস লেখা রয়েছে, তো আপনি যে ম্যাক অ্যাড্রেসটি কপি করছেন তো সেটা আপনি এখানে পেস্ট করে দিবেন। আপনি এখানে ক্লিক করে ধরে রাখবেন, ধরার পরে এখানে পেস্ট লেখা আসবে, এখানে এটা পেস্ট করে দিবেন। তো দেখতে পারবেন আপনার ম্যাক অ্যাড্রেস এখানে পেস্ট হয়ে গেছে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন, তো আপনি এখানে কিছু একটা লিখে দিবেন। তো এখানে আমি আমার ফোনের নামটি লিখে দিচ্ছি বা আমার নামটি এখানে লিখে দিচ্ছি, আমি এখান থেকে অনেক লিখে দিচ্ছি। তো আপনি নামটি লিখবেন আর নামটি যাতে স্পেস না হয়। তো দেখতে পাচ্ছেন আমি নাম লিখছি, এখানে কোনো স্পেস হয় নাই। তো নাম লেখা হয়ে গেলে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড লেখা রয়েছে, তো অ্যাডে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখন আপনার এটা করলাম ম্যাক ফিল্টারিং হয়ে যাবে, অর্থাৎ আপনি এখন যাকে অ্যাক্সেস দিচ্ছেন বা যাকে ম্যাক ফিল্টারিং করে রাখছেন শুধু সেই আপনার ওয়াইফাইটি নেট চালাতে পারবে, আর বাকি যাদেরকে আপনি অ্যাক্সেস দেন নাই তারা করলাম আপনার ওয়াইফাই নেট চালাতে পারবে না। যতই আপনার পাসওয়ার্ড জানা থাকুক বা আপনার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট থাকুক তারা করলাম আপনার ওয়াইফাই নেটটি চালাতে পারবে না। তো এইভাবে আপনি নেটিস রাউটারের ম্যাক ফিল্টারিং চালু করতে পারবেন বা সেটিং করে রাখতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিওটিতে বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।